গেল বছরের শেষের দিকে মুক্তি পায় জেমস ক্যামেরুন নির্মিত অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। এটি অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পার্ট। সিনেমাটি মুক্তির পরেই বিশ্বজুড়ে ঝড় তুলেছিল বক্স অফিসে। তবে প্রেক্ষাগৃহের পর অ্যাভাটার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও। অ্যাভাটার টু এর সফলতার পর ইতোমধ্যেই তৃতীয় ছবি নিয়ে ভাবনা শুরু করে দিয়েছেন সিনেমার নির্মাতারা। শোনা যাচ্ছে প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি অ্যাভাটার থ্রি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেও। জানা গেছে সিনেমার তৃতীয় পর্বের নাম অ্যাভাটার দ্য সি বিয়ারার। 2024 সালের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের সিনেমাপ্রেমীদের কাছেও পৌঁছে দিতে চান তারা। তাই সেই বিষয়টি মাথায় রেখে পূর্ণদৈর্ঘ্যের এই সিনেমাকে 9 ঘন্টার একটি লিমিটেড সিরিজের আকারে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তাদের। সেই সঙ্গে সিনেমা থেকে বাদ পড়া বহু দৃশ্যই দেখা যাবে এই সিরিজে। 2022 সালে ডিসেম্বরে প্রথম মুক্তি পায় জেমস ক্যামেরুন নির্মিত সিনেমা অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। মুক্তির পর থেকেই এই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। এমনকি চলতি বছর সেরা ভিজুয়াল এফেক্টের জন্য অস্কারও অর্জন করেছে এই সিনেমাটি। রাজীব বিশ্বাস, খবর সংযোগ।